আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। এই হেয়ার বানের টিউটোরিয়ালটি আমি আগেও দেখিয়েছি, তো আজকে দেখাবো এটার মধ্যে কিভাবে রাবার লাগানো যায়। কারণ অনেকে ফিতাটা পছন্দ করে না, তো রাবারটা তাদের জন্য খুব কমফোর্টেবল, তো এজন্য আমি এই হেয়ার বানের রাবার কিভাবে আপনারা লাগাবেন সেটি দেখিয়ে দিব। তো আগের ভিডিওতে আমি এতটুকু পর্যন্ত করেছি, আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা দেখে নেবেন, আমি লিংক দিয়ে দিব ডিসক্রিপশনে। তো আমি দেখুন এই যে লম্বায় 4 ইঞ্চি করে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও করে নিতে পারেন। যাদের খোপা বা চুল বেশি, তাদের খোপাটা বড় হয়, তারা আরও বড় করে নেবেন। তো আমি 3 নম্বর চেনের সাথে জয়নিংটা দিয়ে দিচ্ছি। জয়নিং দেওয়ার পরে এই যে একটা রাবার নেবেন, এই এরকম রাবার সবার বাসায় আছে যারা পরেন, এই রাবারটা নিয়ে এই যে দেখুন এই রাবারটা আমি এখন লাগিয়ে দিব। তো আমি একটি চেন দিয়ে এই যে এই 3 নম্বর এই যে চেনের ভেতর দিয়ে কুশিকাটা ইন করিয়ে রাবার সহ, কিন্তু রাবার মাঝখানে রাখতে হবে, এই যে রাবার সহ আমি সিঙ্গেল স্টিচ দিব। এর পরের চেনে আবার একটি সিঙ্গেল স্টিচ। তো এই যে দেখুন ফাঁকা এসেছে, ফাঁকাটাতে একটি চেন দিয়েছিলাম এর আগের রাউন্ডে, তো আমি এখানে একটি সিঙ্গেল স্টিচ দিব, তারপরের 2টি চেনে 2টি সিঙ্গেল স্টিচ। এভাবে রাবার কিন্তু অবশ্যই মাঝখানে রাখতে হবে। এই যে দেখুন আমি কিন্তু রাবার মাঝখানে রেখেই কাজ করছি। এরপরে ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, তারপরে ডাবল ক্রোশের উপরে 2টি চেনে 2টি সিঙ্গেল স্টিচ। তো এভাবে ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, ডাবল ক্রোশের 2টির উপরে 2টি সিঙ্গেল স্টিচ, এভাবে করে আমি রাউন্ড কমপ্লিট করব। রাবারটা এভাবে টান দিলে কিন্তু রাবার আরও বের হয়ে আসবে, এরপরে আবার কাজ করবেন। মাঝে মাঝে রাবার কিন্তু ঢেকে যাবে, তখন টান দিলে রাবারটা এদিকে চলে আসবে। তো এভাবে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি সম্পূর্ণটা করে নিব। এই যে দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এখন আমি এখানে প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমার মুখটা কিন্তু কুচকে আছে, টান দিলে কিন্তু বড় হয়, তো এটা কিন্তু সুন্দরভাবে খোপার মধ্যে ইন করিয়ে দেওয়া যাবে। এখন আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, এছাড়াও ডিজাইনও করতে পারেন। তো আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। 1, 2, 3, 3টি চেন দিয়ে আমি এখানে এখানে আমি এই সেম চেনের ঘোড়াতে একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে দিলাম, এখানে মোট 3টি ডাবল ক্রোশে দিলাম, কারণ রাউন্ড শেষ করার পরে কাজ করব। একটি চেন বাদ দিয়ে পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে আবার একটি চেন বাদ দিব, তারপরে চেন আবার 5টি ডাবল ক্রোশে দিব। 1, 2, 3, 4, 5, এরপরে আবার একটি চেন বাদ দিব, তারপরে চেন একটি সিঙ্গেল স্টিচ, এরপরে আবার একটি চেন বাদ দিব, তারপরে চেনে 5টি ডাবল ক্রোশে। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করব। তাহলে কিন্তু দেখতে যখন খোপাটা আপনারা পরবেন আপনাদের নিজের খোপায়, তখন খুব সুন্দর লাগবে ডিজাইনটার কারণে, শেলের ডিজাইন এটা। এরপর আবার একটি চেন বাদ দিয়ে পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ, এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করব। তো আমি শেষের দিকে 3টি ডাবল ক্রোশে দিয়েছিলাম, এখানে আরও 2টি ডাবল ক্রোশে দিয়ে জয়েনিং দিয়ে দিব। তো এই যে দেখুন আমি 3 নম্বর চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিচ্ছি স্লিপ স্টিচের মাধ্যমে। তো এভাবে এই যে দেখুন কত সুন্দর একটি হেয়ার বান তৈরি করে নেওয়া যায়। তো তৈরি হয়ে গেল আমার সুন্দর আকর্ষণীয় হেয়ার বানটি। আপনারা রাবারের সাহায্যে যদি তৈরি করেন তাহলে খুব ইজিভাবে পড়তে পারবেন। এই যে ছবিতে দেখানো হয়েছে, ছবি দেখে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে পড়তে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায়, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।